লকডাউন ও বিধ্বংসী ঘূর্ণিঝড় তাণ্ডব লীলার পর দীর্ঘদিন বন্ধ থাকার পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে বকখালি পর্যটন কেন্দ্র। শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। সমুদ্র সৈকত ছাড়াও বকখালির অন্যতম আকর্ষণ ছিল ডিয়ার পার্ক ও ইকো ট্যুরিজম পার্ক, কিন্তু বর্তমানে এই পার্ক দুটি বন্ধ হয়ে গিয়েছে, ফলে হতাশ পর্যটকদের একটা বড় অংশ। পর্যটকের কাছে সমুদ্র সৈকতের পাশাপাশি প্রিয় জায়গা হয়ে উঠেছিল ডিয়ার পার্ক। জঙ্গলে ঘেরা জায়গায় প্রচুর হরিণ ছাড়াও জলাশয়ে দেখা মিলত কুমিরের। ডিয়ার পার্ক দিয়ে কিছুটা এগিয়ে ঝাউগাছ ঘেরা জঙ্গলের মধ্যে ইকো ট্যুরিজম ম্যানগ্রোভ পার্কেও পর্যটকদের ভিড় লেগেই থাকত। ওই পার্কের জন্য জঙ্গলের প্রায় 3 কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়েছিল। জঙ্গলে ঘেরা পার্কে সময় কাটানোর জন্য কাঠের ছোট ছোট 10টি ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেখানে বসার জায়গা, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও ছিল। ম্যানগ্রোভ পার্কের মধ্যে প্রায় 45 ফুট উচ্চতার কাঠের ওয়াচ টাওয়ার তৈরি হয়েছিল। সম্প্রতি ইয়াসে তছনছ হয়ে গিয়েছে এই পার্ক দুটি। জলে তোড়ে ডিয়ার পার্কের প্রাচীর ভেঙে পড়ায় সমস্ত হরিণ ও কুমির ভেসে যায়, ভেঙে তছনছ হয়ে যায় ট্যুরিজমের পার্কের ক্যাম্পগুলিও। কাঠের ওয়াচ টাওয়ার আর ওয়াটির রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, ফলে দুটি পার্কই বন্ধ রাখা হয়েছে। হতাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। বন দপ্তর সূত্রে খবর, পর্যটকেরা অনেকেই হরিণ কুমিরের পার্কের কথা জানতে চাইছেন, বন্ধ থাকায় হতাশ হচ্ছেন। নামখানার বিডিও শান্তনু ঠাকুর সিংহ বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কার্যত তছনছ হয়ে গিয়েছে বকখালির অন্যতম আকর্ষণের কেন্দ্রে বিন্দু ডিয়ার পার্ক। নতুন করে ম্যানগ্রোভ বসিয়ে জঙ্গল সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। পর্যটকদের আকর্ষণের জন্য খুব দ্রুত বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ডিয়ার পার্ক তার হারানো চৌলুস ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ওদিকে চালা দিবি না, বকখালি ঘুরতে আসার সমুদ্রের পাশাপাশি ভালো লাগা জিনিস, দেখে গেছি এবারে এসে মিস করে গেলাম। কান কি নারে কে লিয়ে বড়ি খুশখবরি,
क्योंकि डॉक्टर दीपक शाह का हेल्थ केयर सेंटर हाजीनगर के बाद अब कांकीनाड़ा में भी उपलब्ध। अब सर्दी, खांसी, बुखार, गाठिया, बाद मधुमेह यानी शुगर, थायराइड, जॉन्डिस जैसी बीमारियों के बेहतर इलाज के लिए सीधे चले आइए हेल्थ केयर सेंटर, हेड ब्रांच हाजीनगर, शाखा BL नंबर 22, आर्य समाज रोड, बापी कुंडू राशन दुकान के पास, कांकीनाड़ा। यहाँ बिना डॉक्टर विजिट दिए पाइए बेहतर इलाज। इसके साथ हर प्रकार के रक्त जांच में 30% तथा दवाओं पर भी दिए जाएंगे आकर्षक छूट। तो किसी भी रोग का चाहिए इलाज बेहतर तो डॉक्टर दीपक शाह का हेल्थ केयर सेंटर। सोमवार से शनिवार सुबह 8 से दोपहर 12 बजे और रात 8 बजे से 10 बजे। अधिक जानकारी हेतु कॉल करें नीचे दिए गए नंबर पर। अपने सेवाय हाजिर लोकनाथ बैंक्वेट। যেকোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা। খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980801480। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।